আজকের আয়োজনের শুরুটা করব ভিন্ন রকম এক রেসিপিতে, যেই খাবারে একই সাথে আছে মিষ্টি আর ঝালের স্বাদ। ভিউয়ার্স, আমি বলছি কাঁচামরিচের রসগোল্লার কথা। সবুজ রঙের রসে ডোবানো কাঁচামরিচের ফ্লেভারে কী করে বানাবেন এই রসগোল্লা, জানবো সেই রেসিপিটা। আসসালামু আলাইকুম, আমি রোমানা ফ্রোজা। আমি আজ নিয়ে এসেছি কাঁচামরিচের রসগোল্লা। রসগোল্লা তৈরি করার জন্য ছানা নিব, চিনি, এলাচ, কাঁচামরিচ পেস্ট আর ফুড কালার। এই ছানার সাথে আমি কাঁচামরিচ পেস্ট করে নিলাম, বেটে নিলাম। এটা আমি একটু ছানার সাথে মেখে নিব ভালো করে। এখন আমি গোল গোল আকারে রসগোল্লার আকার করে নিব। শিরা তৈরি করতে আমি 4টা এলাচ দিলাম, 1.5 কাপ চিনি আর 2 কাপ পানি দিয়ে ফুটিয়ে উঠলে আমি এই ছানার বলগুলো ছেড়ে দিব। আমার শিরাটা হয়ে গিয়েছে, আস্তে আস্তে করে সবগুলো রসগোল্লা আমি ছেড়ে দিয়েছি। এটা 10 মিনিট যখন জাল হবে, মিষ্টিগুলো আমার ফুলে ফুলে আরও বড় হয়ে যাবে রসগোল্লা। আমি 2-3টা মরিচ ফালি করে মিষ্টির উপর দিয়ে দিচ্ছি শিরাতে। মিষ্টিটা আমার প্রায় হয়ে এসেছে, আমি এখন ডেকোরেশন প্লেটটা রেডি করে নিই। তৈরি হয়ে গেল কাঁচামরিচের রসগোল্লা।